দেখেন দেখেন এই সিঙ্গাটা ময়লার ডালের থেকে কি নিয়ে খাওয়াছে এটা ময়ানা সান ভাত করছে আর আমাক ধুপুস করে দিলি ফেলে কতগুলো সিঙ্গা নাচছে আর একসাথেই গাও ধোছে আসসালামু আলাইকুম মুই রাজু আজকে আমরা না গাও ধোয়া যাচ্ছে সুইমিং পুল হাই রে গরমও পড়িছে ঈদের সময় মানুষ রাস্তার বার হলে খালি টাক নাগে দেখে কি দেখে জানেন মানুষের গাড়ি চলা হাই রে কত স্পিডে স্পিডে গাড়ি চলায় তোরা আবার অন্য কিছু ভাবিছেন নাকি দাউদপুর বাজার আসার পর দেখো একটা সিঙ্গা ময়লা ঝুড়িতে নিয়ে কি বান খাওছে আসলে ঘটনা এটা নয় মোর মাথা গরম হয়েছে গরমের সময় সামনে যদি কেউ ঠান্ডা জিনিস খায় মাথা তো গরম হবেই এডিটিং এর যুগে কি না করা যায় মূল ভিডিও আসলো এটা এলা নক্কর ঝক্কর শেষ হওয়ার পর আমরা এখন বিরামপুর মুখে গাড়ি টান দিন আর এক সিঙ্গা করছে গিয়ে পায়ের নিচে বিয়ারিং সেট করেছে বিয়ারিং ওলা পাও নেই রাস্তার দৌড়া দৌড়ি করছে এই নবাবগঞ্জ থানার লোক এমনি ভালো এমনি খারাপ ভালোটা তো জানেন খারাপটা আগে শোনেন কিছুদিন আগে এক বিয়াত মোর ড্রোনটা হায়ার করে নিয়ে যায় ভিডিও গুলো আলহামদুলিল্লাহ নিয়ে মোর আর সময়ের মূল্য দেয় না তার জন্য দোয়া থাকলো সারা জীবন অনেক টাকা ইনকাম করবেন কিন্তু শান্তি পাবেন না রে সারা রাত তোমার ছেলেরা কান দিবি এদিকে বিরামপুর মাঠের ধান গুলা পাকে আদল হয়ে আছে আমরা চলে আনো সুইমিং পুলের কাছে সবাই কাপড় চেঞ্জ করা করি করছে মানুষ কমরত পেছে লুঙ্গি চেঞ্জ করে এই সিঙ্গা সম্পূর্ণ গায়ে লুঙ্গিটা দিয়ে তারপরে প্যান্ট চেঞ্জ করছে সেই প্যান্ট ধরার জন্য আবার লোক লাগে আমরা এই সুইমিং পুলটাতে গাও ধুমো কি সুন্দর নয় জায়গাটা মোর কাছে তো জায়গাটা ভালো না আছে দেখেন আবার কয়েকটা ব্যাংকে সাজার মতো কি বেলা বানিয়ে থুছি সবাই মিলে এই কুড়ে ঘর গ্লাস চললি চোটা ছলছল ছলছল করে নামবি যেই কথা সেই কাজ সবাই নামা শুরু করে দিলি কে যে কার গায়ের উপর পড়ছে আল্লাহ জানে কেউ কেউ আবার লাইন ছাড়ে বে লাইনে তো যাবা ধরছে আমার এলা দেখে ছোটবেলার কথা খুবই মোর মনে পড়ছে দুটা সিঙ্গা রান্নে আছে আমার গায়ের উপর দিয়ে ঝাঁপ মারবি যখনই ঝাঁপ মারলি এরা আবার যারা আসলো এরা আবার ধরধর ধরধর করে আবার পানিত পড়ে গেল গা ধুবে গেলে কি যে মজার ব্যাপার ঘটে যারা যায় তারাই জানে আমরা শুধু নয় এক সারো গেছে এই জায়গা গা ধুবে মুই সবারে গা ধোয়া দেখছো মোর সাথে যে সিঙ্গা গেলে গেছে ওরা ফির মুখ কলিজ ভাই কেঙ্কা আছেন কয়াদা চার হাত পা ধরে দিলি ফেলে মাঝখানে সুইমিং পুলত গা ধুবে এলে সবাই সিল মুটে থাকে বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন এই সিঙ্গাটা নাচবে পারে না তাও নাচছে সুইমিং পুলত গাও ধুবে যা ঝর্ণা পায়া হিন্দি সিনেমার নায়কের মতো ফিল্ম স্টাইলের নিজের বডিটাও দেখাওছে ঝাঁপ মারবা যা সুইমিং পুলের পাড়ত পাওটা না গিয়েছিল সুইমিং পুলের পাড়টা অনেক ধার এই জন্য আর পাওটাত না গিয়েছে কড়া রোদের মধ্যে এরা তিনজন খাড়া হয়ে আছে আর আমার চার পাকা মুই চর্পি পাক ঘুরছো কয়বার যে ঘুরছে তার নাই ঠিক এরা মনে মনে কছে ভাই যে আমার কত সুন্দর করে একটা ভিডিও করে যাওছে চর্পি পাক করে ওরা তিনজন থম্বার মতো খাড়া হয়ে আছে এদিকে মুই মুন নিজের সেলফি ভিডিও করেছে আর বোঝেই নেই এই সিঙ্গার এক বন্ধু করে নাচবি ওই আর সুইমিং পুল থেকে উড়েছ নক পরে কোনো জক ধরে নিয়ে আসো যাও ওই সিঙ্গার নাচটা আসবো না অক মুই কোনো জক যে কোনো ভাবে ধরে নিয়ে আসবাই নাকবি ওই সিঙ্গাটা নিয়ে আসো স্যার এই সিঙ্গাটা কি আনন্দ ঠেলে ডিগবাজি মারলি সমুদ্রের তিমি মাছও ইঙ্গা করে ডিগবাজি মারে ভাগ্যে সাইডে কোনো মাছ নাই মাছ থাকলে মনে হয় আহত হলে হয় যাই হোক অক কোনো মতো আনলি পারো তার কোনো ভাবে তুলবে পারছ না চার পাঁচজন মিলেও পরে কোনো একভাবে তুললি আবার ফির ধুপুস করে নামলো কিছুক্ষণ পর ওই সিঙ্গাটা নুরা ফাতির এই স্বাভাবিক ড্যান্সটা দিলি ওর কাছে যে সিঙ্গাটা গুলো আসলো ধপাস ধপাস করে কিছু বকশি দিলি এই জন্য এই সিঙ্গাটা নাচ পাঠাচ্ছ না আবার মুই বুঝিছো শুরু হলো জমজমাট সাঁতার প্রতিযোগিতার খেলা যাই আগে ওই পাড়ে যা পারবে তার জন্য একটা আছে সুন্দর পুরস্কার মুই পুরস্কার দিম অমাক এটা তোরা বিশ্বাস করছ না অমাক মুই সাঁতার কাটপা দিয়ে মুই এই পাখে পাড়ত উঠনু উঠে দূর দূর করে দোষ দৌড় এককে দৌড়ে ওই পাড়ত গেলু যা ধুপুস করে নাই আমার সামনে যা দা তারপর আবার এই পাড়ার থেকে উঠনু মুখ রেফারি আবার জিতে দিলি মুই ফাঁস হছো কিন্তু এদিকে এটা কেউ মানুষ না নাগলো হালকা পাতলা একটা ছোট্ট গন্ডগোল এদিকে মোর জিতার পর মোর নিজের কাছে খুবই গর্ববোধ মনে হচ্ছে জীবনে কোনো প্রতিযোগিতাত মুই জিত নাই আবার বুদ্ধি করে জুতিছ গাও ধোয়া শেষ এখন আনা অসম গাও ধুমো একটা অসম ফাঁকা নাই সবগুলাতে লোকাল লোক দেখেন এটা আবার কতগুলা লোক গাও ধোছে আর নাচছে এরা নাল পানির গান কষে এলা কলে কি মাথা ঠিক থাকে মোয়া যা আমার ভিতর ঢুকনু ঢুকে মোয়া নাচা শুরু করে দিনু ওটা গাও ধোয়া যখন শেষ হলো বাড়ি আসা তখন এটা আবার দেওয়াল ড্যান্স দেওছে তোরা এখন মনে মনে চিন্তা করছেন দেওয়াল ড্যান্স কেন গায়ে যে দেখেন এটা হলো দেওয়াল ড্যান্স তোরা তো খালি দেওয়াল ড্যান্স দেখনে ঝাড়ু ড্যান্স আছে বাঁশ ড্যান্স আছে কাপড় চোপড় চেঞ্জ করে কাপড়টা ধুমো কোটে অশরুম গুলা সিরিয়াল পাস আছে না এতগুলা লোক ঢুকিছে ভিতরে যাই হোক এই জায়গাতে হালকা ভাবে আমরা মারে নিন কর্তৃপক্ষ তখন দেখবে মানে ঠিকই কিন্তু এখন মনে হয় দেখা পাবি দেখবে পাওয়া কোনো লাভ নাই যা কাম আমরা আগেই করে ফেলছি এটা আবার একটা বাঘ বানিয়েছে সেই বাঘের মুখটা দেখতে কিছুটা পেঁচা বাঘের মতো চেনাগুলার শখ হলো খুব ঢুল খাবি আর যারা ঢুল খাওয়া তারা পিছনে আছে কষ্ট দাঁড়াও তোমাকে আজকে আমি ঢুল খাওয়াছো যে জোরে জোরে ঢুল ডিবা শুরু করলি
এই সেনাটা উত্তেজনা ঠেলাতে ভয়ে কি কি কৌশ যাই হোক আটে গেলে কেউ আবার ইঙ্কা করে জোরে জোরে ঢোল খামেন না ইঙ্কা ভদ্র ছলে ঘর মতো ঢোল খামেন আস্তে আস্তে করে এই সব আবার কেবা বক্স নেগা দিছে রাস্তাতে এই সেনা গেলে নাচা শুরু করে দিছে তুমি কোনো হাঁটো তো যাটে বক্স নেগা সে অটে যাই যেই কথা সেই কাজ যাটে আসে ভোজপুরি গান দিন আগে ভোজপুরি গানের বিট শুনে সবারই মাথা পাগলা হয়ে গেল সবাই খালি কে কেঙ্গা করে নাচছে তার নাই ঠিক এই নাচের ঠেলাতে গলা গেল শুকে কি খামেন মিশিয়ানা করে গ্লাস গুলা একটা দামি 15 টাকা করে নেওছে কি আর করার এটাই খা ফেল দিন এই চাষির কি সোল বেশি হয়েছে নাকি দেখেন কত কোনা সোলক এই পাকে থুসে দুপুশ করে যদি পড়ে যায় নাক চোখ মুখ সে বানাকবি সবাই না সতর্ক হবেন সোলে ঘর হোক নিজের পাশে থুমেন চাষি বাড়ির থেকে বার হওয়ার পরে নদী কি আর করবি নিজের টাকা দিয়ে ব্রিজ বানিয়ে থুছে এই পাকা আর একটা বাড়ি আছে মনে হচ্ছে রাজপ্রাসাদের গেট বানিয়ে থুছে বাপরে বাপ চোর ডাকাত তো থাকলে দূরের কথা একটা মশা পর্যন্ত ঢুকা পারবো এই গেট দিয়ে আজকে পর্যন্ত সবাই তোরা ভালো থাকেন আর নতুন ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে থাকবেন।